কিয়ামতের আগে এমন কিছু মেয়েদের আবির্ভাব ঘটবে পৃথিবীতে, যে সমস্ত মেয়েরা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, তারা পোশাক পরেও উলঙ্গ থাকবে, এমন পোশাক পরবে যে পোশাক পরে তাদের লজ্জাস্থান পরিপূর্ণ আবৃত হয় না, এমন পোশাক এখন বর্তমানে আছে না নাই, পড়ছে মেয়েরা। এরপরে রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার হেয়ার স্টাইল হবে উটের কুজের মতো ফুলানো, উটের কুজ কি নিচে থাকে না উঠে থাকে, এদের মাথার হেয়ার স্টাইল এরা পার্লারে গিয়ে পাম্পিং করে কৃত্রিম ভাবে চুলকে উঁচা বানাবে, এরপরে হাঁটবে চুলগুলো ডানভাবে দুলতে থাকবে। হুজুর বলেন মুমিলাতুন মাইলাতুন, এরা পরপুরুষের দিকে নিজেরা ঝুঁকবে, পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে। এই সমস্ত গুণে গুণান্বিত মহিলারা লা ইয়াদখুলুল জান্নাতা, ওরা জান্নাতে প্রবেশ করবে না, শুধু প্রবেশই করবে না, ওয়ালা ইয়াজিদিনা রিহাহা, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে ওরা পাবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মায়েরা কথাগুলো শুনতে পেয়েছেন, আশা করছি এই ব্যাপারে আপনার সতর্ক হবে। গার্জেন যারা আমার সামনে বসে আছেন তারাও সাবধান হবেন, মনে রাখবেন হাসরের মাঠে শুধু হুজুরদের বিচার হবে না যে দায়িত্ব পালন করেছে কিনা, আপনি স্বামী আপনি বাবা, আপনারও জবাবদিহিতা আল্লাহর কাছে আছে। আল্লাহ রাব্বুল আমীন কোরআনে কারীমে সূরা হাসরের 9 নম্বর আয়াতে কারীমা নাযিল করে দিয়েছেন, আল্লাহ পাক আয়াতের মধ্যে বলছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ومن يوق شح نفسه فأولئك هم المفلحون ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصا নিজেদের ভেতরে ক্ষুধা দারিদ্রতা থাকার পরেও তারা নিজের উপরে অন্যকে প্রাধান্য দিতে পেরেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। স্বভাবজাত মনের ভিতরে যে লোভ আছে ওই লোভ থেকে যেই ব্যক্তি বেঁচে থাকতে পেরেছে, তারাই সফল কামে বলেন সুবহানাল্লাহ। আয়াত দ্বারা ঘটনা দ্বারা প্রমাণ হয়ে গেল, আল্লাহ নিজে বলছেন স্বভাবজাত, স্বভাবজাত যে মনের মধ্যে লোভ আছে, লোভ থেকে যে বান্দা বেঁচে থাকতে পারে সেই ব্যক্তি তো সফল কাম। তাহলে এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে যায় জন্মগতভাবে মানুষের মধ্যে লোভ আছে না নাই, কথা জোরে বলতে হবে আছে না নাই, জন্মগতভাবেই বাচ্চা মানুষের বাচ্চা শিশু যারা কিছু বোঝে না তাও দেখবেন তাদের সামনে লোভনীয় জিনিস দেখলে তারা আপনার পেছনে পেছনে ছুটতে থাকবে। একটা চকলেট দিবেন লজেন্স দিবেন দেখবেন বাচ্চা আপনার পেছনে পেছনে ছুটতে থাকবে, তার মানে হলো স্বভাব যার তার মধ্যে লোভ আসে না নাই, এর মানে সাহাবা ইকরামের আকর্ষণ ছিল এতে সন্দেহ নাই, কিন্তু তারা আল্লাহর জন্য সব প্রমাণ দিতে সক্ষম হয়েছিলেন। কোরআন কারীম আল্লাহ পাক বললেন জুয়িনা লিন্নাসি হুব্বু শাহাওয়াত, নারীদের প্রতি আকর্ষণ মানুষের সৃষ্টিগত, আর সেই আকর্ষণ যেন বিকর্ষণে পরিবর্তিত না হয় পর্যবসিত না হয়, এই জন্য আল্লাহ পাক নারী এবং পুরুষের মাঝখানে একটি শারীরিক পর্দার বিধান আরোপ করেছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার দেশের কিছু বুদ্ধি প্রতিবন্ধী আছি, আমরা যখন বলি সহশিক্ষা জায়েজ নয় সহশিক্ষা হারাম, যুবক ছেলে যুবতী মেয়ে একসাথে পাশাপাশি বসে লেখাপড়া যদি করতে যায় তাহলে চরিত্র একজনেরও ভালো থাকবে না, উভয়টা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তারা তখন বলে যে হুজুররা একটু বেশি বাড়াবাড়ি করে, মৌলবাদ বলে আমাদেরকে আখ্যায়িত করে, এমন কি তারা বলে শিক্ষক তারা ছাত্রীর সামনে যাওয়াতে কোনো অসুবিধা নেই, কারণ শিক্ষকরা তো হচ্ছেন পিতৃ সমতুল্য বাবা সমতুল্য। হাজার যুক্তি দাঁড় করিয়ে ইসলামের পর্দার সুমহান আদর্শটাকে তারা যুক্তির আলোকে খাটো করতে চায়,
তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করে। কিন্তু আমার বাংলাদেশে অনেক শিক্ষক আছে উঠতি বয়সী যুবতী মেয়েদের সাথে ডিজে গান বাজায়া স্টেজে নাচে, এমন কুলাঙ্গার শিক্ষক দেশে আছে না? নাই। নাম দিয়েছে দোয়া মাহফিল, দোয়া মাহফিল নাম দিয়ে পেছনে ব্যানারে লেখা দোয়া মাহফিল, এরপরে বড় বড় বক্স লাগানো হয়েছে, ডিজে গান হিন্দি গান বাজতেছে, সেই গানের তালে শিক্ষক নাচে ছাত্রীও নাচে, এমনকি পিকনিক স্পটে যাচ্ছে বাসে, বাসের মধ্যে যাচ্ছে শিক্ষক ছাত্র ছাত্রী একসাথে, বাসের মধ্যে গান বাজতেছে শিক্ষক নাচে ছাত্রীও নাচে। যে শিক্ষক হয়ে উঠতি বয়সে যুবতী ছাত্রীর সাথে নাচে, এটা শিক্ষক নয়, এটা লম্পট। চিল্লা কোন কথা ঠিক কিনা বলেন? ও শিক্ষক না লম্পট? এই লম্পটদের খপ্পর থেকে যেন আমার মেয়েটা আপনার মেয়েটা আমার বোনটা বাঁচতে পারে, এই জন্য ইসলাম পর্দার বিধান আরোপ করেছে। চিল্লা কোন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যেদিন করে প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। সুতরাং আসুন আজকে আমরা এই মাহফিল থেকে তওবা করি, আমরা আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব এবং মা বোনদেরকে শরীয়ত পর্দা করাবো আমরা ইনশাআল্লাহ।